বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের একটা ছোট্ট এপিসোড নিয়ে এসেছি। ইন্টারেস্টিং এই এপিসোডটি লাস্ট অবধি এনজয় করুন, আর প্লিজ সবাই ভিডিওটিকে লাইক করে দিন। তো এপিসোডের শুরুতে আমরা ডোরেমনকে একটা ফ্যান্টাসি অ্যানিমেল সাফারি পার্কে ঘুরতে দেখি। ফিউচারের এই পার্কে কল্পনার জগতের অদ্ভুত সব প্রাণীদের রাখা হয়েছিল। ডোরেমন এই পার্কে এসেছিল একদিনের পার্ট টাইম জব করার জন্য। এই পার্কের অ্যাডমিনিস্ট্রেটর মিস্টার সাবু ডোরেমনকে এই কাজের বিনিময়ে ভালো বেতন দিতে চায়। তাই ডোরেমন মিস্টার সাবুকে হেল্প করতে এখানে চলে আসে, যাতে সে তার স্যালারি দিয়ে অনেকগুলো ডোরাকে কিনতে পারে। মিস্টার সাবু ডোরেমনকে পার্কের ভেতরে নিয়ে যায় আর তাকে সব কাজ ভালোভাবে বুঝিয়ে দেয়। ডোরেমনের পার্ট টাইম জবের সুবাদে নবিতা আর তার বন্ধুরাও এই পার্কে আসার টিকিট পেয়েছিল। তারা একটা এয়ারক্রাফটের সাহায্যে পার্কের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল আর বিভিন্ন রকমের নাম না জানা সব ফ্যান্টাসি অ্যানিমেল দেখছিল। এমন সুন্দর স্বপ্নের মতো পার্কে আসতে পেরে সবাই অনেক খুশি ছিল। পার্কে ঘুরতে ঘুরতে তারা আরেকটি এয়ারক্রাফট সেখানে ঘুরতে দেখে। সেই এয়ারক্রাফট থেকে দুইজন লোক বের হয়ে গভীর জঙ্গলে চলে যায়। ব্যাপারটা জিয়ান আর সুনিওর কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়, তাই জিয়ান আর সুনিও লোকগুলোর পিছে চলে যায়। নবিতা আর শিজুকা অযথা লোকগুলোর পিছু করতে চায় না, তাই তারা নিজেদের এয়ারক্রাফটেই বসে থাকে। ওইদিকে ডোরেমনের ওপর তার পার্ট টাইম জব ভারী পড়ছিল। একে তো সে এই ধরনের কাজে নতুন, তার ওপর ডোরেমনের ওপর একটার পর একটা বিপদ আসছিল। ডোরেমন যখন নদীর পানির টেম্পারেচার চেক করার জন্য পানির স্যাম্পল নিতে যায়, তখন একটা কাপ্পা তাকে টেনে নদীতে ফেলে দেয়। ডোরেমন ভাবে যে একে একে সবগুলো প্রাণীর টেম্পারেচার চেক করতে গেলে তো সারা দিন পার হয়ে যাবে। তাই ডোরেমন পার্টিশনিং হ্যামার ইউজ করে নিজের দুইটা বডি বানিয়ে নেয়, যাতে সে কম সময়ে অনেকগুলো কাজ কমপ্লিট করতে পারে। কিন্তু মিস্টার সাবু ডোরেমনের এই ধরনের কাজ অ্যালাউ করেন না। তিনি ডোরেমনকে এই পার্কে নিজের মন প্রাণ ঢেলে দিয়ে, মানে হার্টের সাথে কাজ করতে বলেন। তাই ডোরেমন আর নিজের গ্যাজেট ইউজ করতে পারে না। এরপর মিস্টার সাবু ডোরেমনকে একটা ড্রাগনের টেম্পারেচার চেক করতে বলে। ড্রাগনকে দেখেই তো ডোরেমনের অবস্থা খারাপ হয়ে যায়। তাও ডোরা কেকের খাতিরে সে কোনো মতে ঘুমন্ত ড্রাগনটার কাছে যায়। কিন্তু প্রাণীটা অনেক নড়াচড়া করছিল। অনেক চেষ্টা করার পর ডোরেমন এক পর্যায়ে দ্রুত গতিতে থার্মোমিটার নিয়ে ড্রাগনটার তাপমাত্রা চেক করতে যায়, কিন্তু থার্মোমিটারটা ভুল করে ড্রাগনের নাকে ঢুকে যায়। এতে ড্রাগনের ঘুম ভেঙে যায় আর রাগে ড্রাগনটা প্রথমে ডোরেমনকেই আগুনে পোড়ায়। তারপর চারিদিকটা মুখ থেকে আগুন বের করে পোড়াতে থাকে। এতে আশেপাশের ইউনিকর্নগুলো ভয়ে পালাতে লাগে। এরপর ড্রাগনটি ডোরেমনকে পিষে মারতে যায়। তখনই মিস্টার সাবু একটা বাঁশি বাজায় আর সাথে সাথে ড্রাগনটি শান্ত হয়ে যায়। তারপর আর ওয়েট না করে মিস্টার সাবু ডোরেমনকে সাথে নিয়ে ইউনিকর্নগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু মাঝপথেই মিস্টার সাবুর কোমরে ব্যথা লাগে। তিনি আর নড়তেই পারেন না। তিনি ডোরেমনকে বলেন যে এই ইউনিকর্নগুলোর মধ্যে একটা ইউনিকর্ন প্রেগন্যান্ট। এভাবে ভয় পেয়ে পালানোর সময় প্রাণীগুলো কোনো দিকে খেয়াল করে না, এতে মা ইউনিকর্নটির ক্ষতি হতে পারে, এমনকি তার বাচ্চাও মারা যেতে পারে। তাই এখন যে কোনো মূল্যে ডোরেমনকেই সেই মা ইউনিকর্নকে শান্ত করতে হবে। এবার ডোরেমন দ্রুত দৌড়ানোর জন্য ট্রেন গেম নামের একটা গ্যাজেট বের করে। আনফর্চুনেটলি এই গ্যাজেটটা চালাতে একজনের বেশি লোক দরকার। তখনই জিয়ান আর সুনিওকে খুঁজতে খুঁজতে নবিতা আর শিজুকা সেখানে চলে আসে। তারাও সেই প্রেগনেন্ট ইউনিকর্নকে দেখেছিল। তখন ডোরেমন তাদেরকে সাথে নিয়েই তার গ্যাজেটের সাহায্যে ইউনিকর্নটির পিছু করে। এক পর্যায়ে তারা ইউনিকর্নটির কাছাকাছি পৌঁছে যায় আর ডোরেমন প্রাণীটির গায়ে হাত বুলিয়ে কোনো মতে সেটাকে শান্ত করে। কিন্তু শান্ত হওয়ার পরপরই ইউনিকর্নটির পেটে ব্যথা শুরু হয়ে যায়। তখন ডোরেমন দ্রুত মিস্টার সাবুকে ডেকে আনে, কিন্তু মিস্টার সাবুর কোমরের অনেক খারাপ অবস্থা ছিল, তাই তিনি কোনো কাজই করতে পারছিলেন না। তখন মিস্টার সাবুর ইনস্ট্রাকশনে ডোরেমন, নবিতা আর শিজুকা একসাথে ইউনিকর্নটিকে বাচ্চা হওয়ার সময় হেল্প করে। সবার চেষ্টায় ইউনিকর্নটি অনেক সুন্দর পিঙ্ক কালারের একটা বাচ্চা জন্ম দেয়। এই পার্কে এমন পিঙ্ক ইউনিকর্ন আগে কখনোই দেখা যায়নি, তাই মিস্টার সাবুসহ সবাই যেমন অবাক ছিল তেমনই খুশি ছিল। মিস্টার সাবুর রিকোয়েস্টে ডোরেমন বেবি ইউনিকর্নটির নাম রাখে মোমো। ওইদিকে জিয়ান আর সুনিও সেই লোক দুইটির পিছু করতে করতে অনেক দূর চলে গেছিল। হঠাৎ করেই একটা বিশাল বড় পোকা তাদের সামনে চলে আসে। সেই অচেনা লোক দুইটা পোকার মতো দেখতে সেই রোবটটাকে কন্ট্রোল করছিল। লোকগুলোর আদেশে পোকাটি জিয়ান আর সুনিওকেও খেয়ে নেয়।
আর মাটির নিচে ঢুকে যায়। এমনকি পোকাটি যেসব প্রাণীদের একা দেখছিল তাদেরকেই খেয়ে নিজের পেটের মধ্যে রাখছিল। লোকগুলো আসলে ফ্যান্টাসি অ্যানিমেলদের হান্টার ছিল। সাফারি পার্কের অ্যানিমেলদের ওপর নজর রাখার জন্য হান্টার দুজন একটা সেন্টারের ছদ্মবেশে ঘোরাঘুরি করছিল। এই সময় তাদের নজরে বেবি ইউনিকর্নটিও পড়ে। মোমোকে ধরতে পারলে তারা রাতারাতি মালামাল হয়ে যাবে, তাই তারা এবার মোমোকে কিডন্যাপ করার প্ল্যান করে। ওইদিকে অনেক রাত হয়ে যায়, কিন্তু জিয়ান সুনিয়র কোনো খোঁজ না পেয়ে তার বাকি বন্ধুরা বেশ চিন্তায় ছিল। সবাইকে টেনশনে দেখে সেখানকার এক কর্মচারী বলে যে হয়তো তারা কোথাও ক্যাম্প বানিয়েছে, সকালেই তারা ফিরে আসবে। এই সময় মিস্টার সাবু ডোরেমনকে ডেকে তাকে তার স্যালারি দেয়, কিন্তু ডোরেমন এই স্যালারি নিতে চায় না। এখানে কাজ করতে করতে এই পার্কটা তার অনেক আপন হয়ে গেছে, বিশেষ করে মোমোর সাথে তার একটা কানেকশন তৈরি হয়ে গেছে, তাই এই একদিনের জন্য সে আর টাকা নেয় না। এরপর ডোরেমন পার্কের অ্যানিমেলদের ওপর নজর রাখতে চলে যায়। সারা রাত না ঘুমিয়ে এত পরিশ্রম করার জন্য মিস্টার সাবু ডোরেমনের ওপর ইমপ্রেস হয়ে যায়। তিনি ডোরেমনকে দেখে বুঝতে পারেন যে ডোরেমনও তার মতোই এই পার্ক আর এখানকার অ্যানিমেলদের অনেক ভালোবাসে। তাই মিস্টার সাবু নিজের এতদিনের আগলে রাখা প্রমিস ফ্লুইডটা ডোরেমনকে গিফট করে দেন। এতে ডোরেমন অনেক খুশি হয়ে যায়। মিস্টার সাবু বলে যে এই বাঁশিটা মন থেকে বাজালেই এই পার্কের অ্যানিমেলরা শান্ত হয়ে যায় আর সব কথা শোনে। এই সময় ডোরেমন পার্কের মধ্যে কিছু একটা গড়বড় দেখতে পায়। তখন সে একটা দূরবীনের সাহায্যে দেখে যে পার্কের বিভিন্ন প্রাণীরা ভয় পেয়ে আছে, আর একটা সেন্টারকে সে মোমোর কাছে যেতে দেখে। সেন্টাররা তো কখনোই এইদিকে আসে না, তাই ডোরেমন দ্রুত সেখানে চলে যায়। সেন্টারটাকে আটকাতে গিয়ে ডোরেমন দেখে যে দুজন লোক এতক্ষণে সেন্টারের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল। ততক্ষণে নবিতা, শিজুকা আর মিস্টার সাবুও সেখানে চলে আসে, কিন্তু হান্টারগুলো আর সময় নষ্ট না করে তাদের রোবট বাঘটা বের করে ফেলে। রোবট বাঘের ধাক্কায় ডোরেমন অনেক দূরে পড়ে যায়। বাঘটার মধ্যে সবাই জিয়ান, সুনিও আর পার্কের সেই হারিয়ে যাওয়া অ্যানিমেলদেরও দেখতে পায়। এরপর বাঘটা মোমো আর তার মাকেও খেয়ে নেয় আর মাটির নিচে ঢুকে যেতে থাকে। তখন ডোরেমন দ্রুত বাঘটার লেজ ধরে নেয়। ডনবুড়া পাউডার ইউজ করে সেও বাঘটার সাথে মাটির নিচে ঢুকে যায়। যে কোনো মূল্যে সে মোমোকে বাঁচাবেই। ডোরেমনের এমন কাজকর্ম দেখে হান্টাররা বুঝে যায় যে ডোরেমন এত সহজে তাদের পিছু ছাড়বে না। তাই মাটির নিচে না লুকিয়ে তারা হাই স্পিডে মাটির ওপরে উঠে আসে। এরপর বাঘটি নিজের ডানা অ্যাক্টিভ করে। তারপর তারা আকাশে উড়ে যায় আর পার্ক থেকে বের হওয়ার চেষ্টা করে। একবার এই পার্ক থেকে বের হতে পারলে কেউ আর তাদেরকে কখনোই ধরতে পারবে না। ডোরেমনের কোনো গ্যাজেটই এত বড় বাঘটাকে থামাতে পারছিল না। একসময় হান্টাররা পার্কের মেন গেটের কাছাকাছি পৌঁছে যায়। এবার ডোরেমন কোনো একটা কাজের গ্যাজেট খুঁজতে খুঁজতে সেই প্রমিস ফ্লুইডটা হাতে পেয়ে যায়। ডোরেমন দ্রুত সেই বাঁশিটা বাজায়, কিন্তু কোনো কাজ হয় না। এবার তার মনে পড়ে মিস্টার সাবুর কথাগুলো, তাই সে নিজের হার্ট থেকে বাঁশিটা বাজানোর চেষ্টা করে। তখনই পার্কের সব ফ্যান্টাসি অ্যানিমেলগুলো ডোরেমনের কাছে চলে আসে। এবার ডোরেমন বাঘটাকে থামানোর জন্য তাদের কাছে হেল্প চায়। তখন সব অ্যানিমেল একসাথে মিলে বাঘটার পিছে পড়ে যায়। বড় ড্রাগনটাও মুখ থেকে আগুন বের করে বাঘটার ডানাগুলো পুড়িয়ে দেয়। এতে বাঘটা এত উঁচু থেকে নিচে পড়ে যায় আর পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। এবার মিস্টার সাবু সহ সবাই সেখানে গিয়ে কিডন্যাপ হওয়া সবাইকে উদ্ধার করে। মোমোকে ঠিকঠাক দেখে ডোরেমন অনেক খুশি ছিল, কিন্তু জিয়ান আর সুনিও কারোর সাথে কথা বলার সময় পায় না। তারা আগে টয়লেটের দিকে দৌড় দেয়। মিস্টার সাবু সেই হান্টার দুইটাকে বেঁধে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন সকালেই ডোরেমনের একদিনের পার্ট টাইম জবের সময় শেষ হয়ে যায়। তাই পার্কের সবাইকে বিদায় দিয়ে ডোরেমনকে নিজের টাইমে ফিরে আসতে হয়। তবে পার্কের অ্যানিমেলরাও ডোরেমনকে অনেক ভালোবাসত, তাই তারা ডোরেমনকে সহজে ছাড়তে চায় না। তো বন্ধুরা, এভাবেই এই এপিসোডটির হ্যাপি এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।